রবি ঠাকুরের গানের লাইনে শোনা যায়, প্রেম তো গোপনে রয় না ঘরে, আলোর মতন ছড়িয়ে পড়ে। এটা আমরা বারবার শুনে থাকলেও কখনো কখনো বাস্তবেও ঘটে। ঠিক যেমন বিনোদন জগতের ক্ষেত্রে তারকারা নিজেদের প্রেম বা ভালোবাসার মানুষটাকে যতই গোপনে রাখার চেষ্টা করুক না কেন, তা সামনে চলেই আসে। এই যেমন টলিপাড়ায় মাস কয়েক ধরেই শোনা যাচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সূর্য আর উর্মি নাকি প্রেম করছেন, মানে দিব্যজ্যোতি দত্ত আর সৌমিলি চক্রবর্তী। ধারাবাহিকে তারা শালি জামাইবাবু। আবার আরেকটা পরিচয়ও আছে, ভাসুরও ভাইয়ের বউ। একাধিক নায়িকার সঙ্গে এর আগেও নাম জড়িয়েছে দিব্যজ্যোতির। তিনি যে গুড লুকিং তা এক বাক্যে মেনে নেবেন নিন্দুকেরাও। আর ইন্ডাস্ট্রির নায়িকাদের সঙ্গেও বেশ ভাব তার। কখনো সৌমিত্রিষা কুণ্ডু, কখনো নিজের সিরিয়ালের নায়িকা স্বস্তিকা দত্ত, তো কখনো আবার সৌমিলি। কতই না লিঙ্ক আপ, যদিও সব হাওয়াতেই উড়িয়ে দিয়েছেন তিনি। সবাইকেই নাম দিয়েছেন বন্ধুর। তবে নেটপাড়া খুঁজে বের করলো এক আশ্চর্য মিল। একই সময়ে পাহাড় থেকে ছবি শেয়ার করেছেন দিব্যজ্যোতি আর সৌমিলি, যদিও আলাদা আলাদা। সৌমিলির ছবি তোলা হয়েছে গ্যাংটকে, আর দিব্যজ্যোতিকে দেখা গেল পাহাড়ের কোনো রাস্তায় খাদের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে। আর দুজনেই পাহাড় দেখে অনুরাগীদের মনের প্রশ্ন একসঙ্গে ব্যাকেশনে যাননি তো তারা। দিব্যজ্যোতির পোস্টে কমেন্ট করেছেন অনস্ক্রিন মা লাবণ্য উর্ফে রূপাঞ্জনা মিত্র, লিখেছেন তো কাহা হ্যায়। এখন প্রশ্ন হলো, সত্যি কি একসঙ্গে ছুটি কাটাচ্ছেন দিব্যজ্যোতি আর সৌমিলি? মাসখানেক আগেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছিলেন দিব্যজ্যোতি আর স্বস্তিকা। শোনা গিয়েছিল ধারাবাহিকের সেটেও নাকি কথা বন্ধ তাদের, যদিও কয়েকদিন পরেই মিটে গেছিল সেই ঝামেলা। একে অপরকে আবার ফলো করেছিলেন তারা। তা নিয়ে দিব্যজ্যোতি বলেছিলেন, কোনো ঝগড়া নেই আমাদের, স্বস্তিকার সঙ্গে দিব্যজ্যোতির বন্ধুত্ব সারা জীবন থাকবে, স্বস্তিকাকে প্রশ্ন করলেও একই উত্তরই পাবেন। একটা ঘরে অনেকগুলো বাসন থাকলে ঠোকাঠুকি তো হবেই, কিন্তু তা বলে কেউ বাসনগুলো ছুঁড়ে ফেলে দেয় না, আমাদের বন্ধুত্বটাও ঠিক সেরকমই। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।